আমাদের সদ্য কারাভুক্ত বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন। স্লোগান দিলে দাও, আমির হেফাজতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি বক্তৃতা করব না, একেবারে সংক্ষিপ্ত ভাবে যে কথা বলি, কারাগারে এমনিতেই কারাগার কষ্টের জায়গা, সেখানেও কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে। আমরা যখন শোনেন ভালো করে, কেন্দ্র কারাগারে যখন ছিলাম আমাদেরকে রাখা হয়েছে কোথায়, কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের জন্যে বিল্ডিংয়ের নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে, সেখানে রাখা হয়। আমরা যতদিন কেন্দ্র কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে, তাও 24 ঘন্টা লক করে রাখা হইতো। হিম্মত হারাবার কিছুই নাই। সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো, একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম, কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লকআপ করে থাকতো। যখন অন্য সমস্ত কারাবন্দী মদখোর, ধর্ষক, দুর্নীতিবাজ, চোর, খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো, আলেম ওলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে 24 ঘন্টা বন্দি থাকতে হতো। এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার, 30-40টা পর্যন্ত মামলা, রিমান্ড মাসের পর মাস, রিমান্ড নির্যাতন।